সকল পাপের মূল একটু আওয়াজ দিয়ে বলেন মিথ্যা যে মিথ্যা কথা ছাড়তে পারবে সে সকল পাপ ছাড়তে আমার নবীর কাছে একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যাও বলি চুরিও করি অন্যান্য পাপও করি আমি মুসলমান হয়ে যাব কিন্তু সবগুলো পাপ একসাথে ছাড়তে পারবো না যে কোনো একটা আপনি যদি বলেন আমি ছাড়তে পারবো আমার রাসূল বলেন ঠিক আছে সবগুলো একসাথে ছাড়তে হবে না শুধু মিথ্যা ছেড়ে দাও সে বলতেছে এটা তো সহজ কাজ নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আমি কোনোদিন মিথ্যা বলবো না যখন চলে গেছে সে যখন মদের বোতল হাতে নেয় তখন মনে পড়ে আমি তো নবীর সাথে ওয়াদা করছি মিথ্যা বলবো না তো কালকে যদি জিজ্ঞেস করে মদ খেয়েছো কিনা মদ ছেড়ে দিয়েছে যখন চুরি করার সময় হয়েছে চুরি করবে তখন তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় আমাকে যদি নবী জিজ্ঞেস করে তুমি চুরি করছো কিনা তখন আমি তো মিথ্যা বলতে পারবো না যেহেতু আমি বলে দিয়েছি শুধু মিথ্যা ছেড়ে দেব চুরি করা শেষ ছেড়ে দিয়েছে এভাবে ছাড়তে 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 সকল পাপ ছেড়ে দিয়েছে সে সত্যবাদী হয়ে গেছে তো আমার নবীর কাছে সে এসেছে ইয়া রাসূলুল্লাহ কি এমন আমাকে শিক্ষা দিয়েছেন সত্যবাদিতা একটা মিথ্যা কথা না বলার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়েছি কোন পাপ আমার দ্বারা সংগঠিত করার সম্ভব হয় না সব পাপ আমি ছেড়ে দিয়েছি আমি সত্যবাদী হয়ে গেছি শুধু একটা জিনিসের যদি শপথ নেন আমি মিথ্যা কথা বলবো না তাহলে দেখবেন আপনার দ্বারা আর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমিন